ছেলে মেয়ের গায়ে হলুদ দিচ্ছে, মেয়ে ছেলের গায়ে হলুদ দিচ্ছে। এবং হলুদটা এমন একটা ট্রেডিশনে আসছে, অনেকে ভাবে যে গায়ে হলুদ না হলে নাকি বিয়ে হয় না। অনেকে বলে কি তোর গায়ে হলুদ হয়নি, বলছে না তোর বিয়ে হয়নি যা। এটা কিন্তু মারাত্মক লেভেলের জঘন্য অপরাধ প্রিয় ভাইয়েরা। আমাদের দেশে মেয়ের গায়ে হাত দেয়, শাড়ি ঠিক করে দেয়, চুলে হাত দিয়ে দেয়, একটু এদিক ঘুরুন আপু, এই ঘুরুন আপু বলে গায়ে হাত দেয়। আর মেয়েরা কত বোকা, এনজয় করে। তো যেই মেয়েটা বিয়ের সময় নিজের রূপকে এত পুরুষকে দেয়, ক্যামেরাম্যান তার গায়ে হাত দেয়, তার দেহে হাত দিয়ে মজা নিল, চোখের মজা, হাতের মজা, এই মেয়ের থেকে একজন নেককার সম্পর্ক কেমনে আসবে, এই মেয়ের থেকে ওমরে ফারুক কেমনে আসবে। মুসলমানদের বিবাহে এমন কিছু কাজ যেগুলো চরম লেভেলে হারাম, বাট আমরা এগুলো করছি প্রাউডলি, ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়ালাইজেশন অ্যাবাউট ইট, কোনো অনুধাবনই নাই, ইচ্ছা মতো হারাম কাজ। চারটি হারাম কাজ আমি মেনশন করবো, যে কাজ যখন আপনার বিয়ে হবে, আপনার বোনের বিয়ে হবে, আপনার ভাইয়ের বিয়ে হবে, অথবা আপনার ফ্যামিলির যে কারো বিয়ে হবে, আপনি ট্রাই করবেন যে আমাদের বিয়েতে, আমার পরিবারের কারো বিয়েতে এরকম কোনো হারাম কাজ আমরা অ্যালাউ করবো না। ইনশাআল্লাহ। কি কি সেই কাজ? এক, বিয়ের ক্ষেত্রে বড় একটি হারাম কাজ হচ্ছে বিয়ের আগে হলুদের ব্যবস্থা করা, গায়ে হলুদ দেওয়া। এটা কেন? চরম লেভেলের জঘন্যতা, এটা চরম লেভেলের খারাপ কাজ। এটা এটা মুসলমানদের কালচার নয়, এটা বিধর্মীদের কালচার। তাও যদি এটাকে একটা লেভেল রাখতাম তাও মানা যায়, কিছুটা মানা যায়। আমরা কি করতেছি? ছেলে মেয়ের গায়ে হলুদ দিচ্ছে, মেয়ে ছেলের গায়ে হলুদ দিচ্ছে। এবং হলুদটা এমন একটা ট্রেডিশনে আসছে, অনেকে ভাবে যে গায়ে হলুদ না হলে নাকি বিয়েই হয় না। দেখেন মানুষ কি লেভেলের মূর্খ আমরা, গায়ে হলুদ নাই মানে বিয়েই নাই। অনেকে বলে কি তোর গায়ে হলুদ হয়নি, বলছে না তোর বিয়ে হয়নি যা। এটা কিন্তু মারাত্মক লেভেলের জঘন্য অপরাধ প্রিয় ভাইয়েরা। বিয়ের আগে গায়ে হলুদ এটা মুসলমানদের কালচার হতে পারে না, ঠিক কিনা বলার সময়। অতএব বিয়ের আগে গায়ে হলুদ করা যাবে না। হ্যাঁ, যখন আপনি এই উদ্যোগ নিবেন যে আমি আমার বিয়েতে গায়ে হলুদ করব না, রেডি থাকেন, এলাকার খালা কিন্তু আপনাকে উল্টাপাল্টা বলবে, চাচি কিন্তু উল্টাপাল্টা বলবে, ভাবি উল্টাপাল্টা বলবে, মামি উল্টাপাল্টা বলবে। এখন ডিসিশন আপনার যে আপনি ভাবিকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন, দ্যাট ডিসিশন ইজ ইয়ার্স, এটা আপনার সিদ্ধান্ত। আমরা কি ভাবিকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো? বলুন সবাই, আল্লাহকে আমরা খুশি করবো। আমাদের সবাইকে গায়ে হলুদের ফেতনা থেকে হেফাজত করুন, সকলে পড়ুন, আমিন। সেকেন্ড মিস্টেক, বড় গুনাহ, বড় কবিরা গুনাহ এটা, এবং এটা শহরের চেয়ে গ্রামে একটু বেশি হয়, এবং এটা আমি নিজেও দেখেছি। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রেওয়াজটা হচ্ছে এরকম, বিয়েতে ভাবিকে অন্য পুরুষ এসে তুলে নিয়ে হাত ধোয়ায় খাওয়াবে, অথবা এরকম রেওয়াজ আছে যে ভাবিকে অন্য পুরুষ তুলে না নিয়ে গেলে কোলে করে, এটা নাকি কোনো প্রথা আদায় হয় না। নাউজুবিল্লাহ, ভাবিকে তুলে নিয়ে যাবে কোলে করে, কত বড় বাজে জঘন্যতম রেওয়াজ, কত বাজে প্রথা। এটা হচ্ছে একজন নারী, তার সতীত্ব পবিত্র, তার স্বামী এখানে আছে, সে স্বামীর সামনে অন্য পুরুষ তার বউকে হাত দিবে আর স্বামী অ্যালাউ করবে, এটা পুরুষ না, এটা কাপুরুষ, ঠিক কিনা বলেন আপনারা? এই কাজটা করবেন না, নিজের বউ কেউ ধরবে, কারো কেউ দেখতেও পারবে না। আমার বউকে আমি দেখবো, দুনিয়ার কেউ আমি ছাড়া গায়ের মাহরাম বউকে দেখার অধিকার রাখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে এই কালচার থেকে হেফাজত করুন, সকলে পড়ুন, আমিন। এটা অনেকটা কমে আসছে, বাট এখনো অনেক গ্রামগঞ্জে আছে, ভাবিকে কোলে তুলে নিয়ে যায় অন্য পুরুষের। এটা অনেক সময় দেবরও হয়, অনেক সময় দুলাভাই হয়, কিন্তু নিয়ে যায় তুলে। আল্লাহ জাতিকে হেদায়াত দান করুন, সকলে আমরা মঙ্গলে পড়ুন, আমিন। তিন নম্বর মিস্টেক, যেটা খুব প্রাউডলি করা হয়, এটা হচ্ছে বিয়ের দিনে অথবা গায়ে হলুদ দেখবেন বেহায়ার মতো কিছু মেয়ে ছেলে একসঙ্গে মিশে ডান্স করে। আছে না, আছে না, আছে না? ডিজে বক্স নিয়ে আসে, বক্স নিয়ে এসে গান বাজায়, স্টেজ থাকে, গায়ে হলুদ সন্ধ্যা, হলুদ সন্ধ্যা থাকে একটা, আবার সুবিবাহ থাকে একটা, প্যান্ডেল থাকে, বাস মাশাআল্লাহ করতেছে গান, নাচতেছে ইচ্ছা মতো। একটা পবিত্র কাজ, হালাল কাজ, আপনি শুরুই করছেন হারাম দিয়ে। এই বিয়ে আপনার কয়দিন ঠিক? এই জীবনে নেক্সট সন্তান আপনার কেমনে আসবে? আপনার সতীত্ববান কেমনে হবে? রাত দুইটা তিনটা পর্যন্ত গান বাজছে, পাশের বাসায় অসুস্থ মানুষ শুয়ে আছে, ইচ্ছা মতো নিজে গান বাজাচ্ছে। মানুষের বদদোয়া নিয়ে জীবন ঘন ঘন সুখী হতে পারে। আপনি যে গান বাজাইতেছেন রাত তিনটা পর্যন্ত, পাশে একজন বুড়ি মহিলা শুয়ে আছে পাশের বাসাতে, ও যে বদদোয়া দিবে, বদদোয়া আপনার পরিবারকে ধ্বংস করবে, ঠিক কে বলার জন্য তার। বিয়ের ক্ষেত্রে গান বাজাবেন না, মেহরবানি করে গান বাজিয়ে নিজে গুনাহ করবেন না, মানুষের ঘুম নষ্ট করবেন না, পবিত্রভাবে বিয়েটা দিবেন না। যাচ্ছেন ইনশাআল্লাহ। সর্বশেষ হারাম কাজ, এবং এটা শহরে গ্রামে সেম, একদম সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই,
সেটা কি আপনারা সবাই একমত হবেন 100%, সেটা হচ্ছে দেখবেন বিয়ের সময় জামাই এবং বউ এদের ফটো তোলার জন্য গায়রে মাহরাম পুরুষ যার কাছে যাওয়া জায়েজ নেই, যার সঙ্গে বিয়ে বসা জায়েজ, এমন পুরুষ বাহির থেকে ভাড়া করে এনে ক্যামেরাম্যান হিসেবে ইচ্ছা মতো বউয়ের ছবি তুলতেছে। ইভেন আমি নিজে দেখেছি এটা, আস্তাগফিরুল্লাহ, মেয়ের গায়ে হাত দেয়, মানে বউয়ের গায়ে হাত দেয়, শাড়ি ঠিক করে দেয়, চুলে হাত দিয়ে দেয়, একটু এদিক ঘুরন আপু, এই ঘুরন আপু বলে গায়ে হাত দেয়, আর মেয়েরা কত বোকা এনজয় করে, বাহ আমার বিয়ের অ্যালবাম থাকবে, আই উইল এনজয় ইট, এটা আমি এনজয় করবো সারা জীবন, আপনি ছবি তুলেন দু একটা স্মৃতি হিসেবে, দ্যাটস ফাইন ওকে, বাট পর পুরুষ নিয়ে এসে গায়ের মাহরাম পুরুষ এনে বেহায়ার মতো ইচ্ছা মতো যে রূপ দেখাচ্ছেন ছবি তুলতেছেন, ডাজন্ট মেক এনি সেন্স, এটা কি ইসলাম কেমনে অ্যালাউ করে, ইসলাম এটাকে অ্যালাউ করে না প্রিয় ভাইরা। অতএব বিয়ের ক্ষেত্রে স্মৃতি রাখতে চাইলে আপনি নিজের বইয়ের ছবি যেটা তুলবেন, আমাদের বিয়ের স্মৃতি ঠিক আছে এটা করলেন ঠিক আছে, কিন্তু বাহির থেকে পুরুষ নিয়ে এসে ইচ্ছা মতো ধুমাইয়া তুলতেছে এটা বাদ দিলাম, এটাকে বাদ দিলাম, দেখবেন বউকে একটা চেয়ারে বসায় আর বাহিরে যত সাল পাল যা আছে ইচ্ছা মতো ভাবি, আমাদের ভাবি, একমাত্র আমাদের ভাবি, আর তুলতেছে যার যার মতো ছবি, আস্তাগফিরুল্লাহ, এই ছবিগুলো ডে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে, ভাবিকে সবাই দেখছে ধুমাই। তো যেই মেয়েটা বিয়ের সময় নিজের রূপকে এত পুরুষকে দেখে, ক্যামেরাম্যান তার গায়ে হাত দিয়ে তার দেহে হাত দিয়ে মজা নিল, চোখের মজা হাতের মজা, এই মেয়ের থেকে একজন নেককার সম্পর্ক কেমনে আসবে, এই মেয়ের থেকে ওমর ফারুক কেমনে আসবে, ওসমান গনি কেমনে আসবে, আবু বকর কেমনে আসবে, কেমনে আপনি আসা করেন। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত বিয়ের কালচার থেকে, যেই বিয়েতে হারাম আছে, গান আছে, গায়ে হলুদ আছে, ডান্স আছে, পরপুরুষের ছোঁয়া আছে, এমন হারাম থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে প্রণাম।